আজকে আপনাদের সাথে শেয়ার করব মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবার, তা হচ্ছে বৌয়া। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই এই রান্নাটা করার জন্য কী কী লাগবে। এখানে আমাদের সবজি লাগবে, যেহেতু এত ফুলকপির দিন তাই আমি এখানে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, সাথে দিয়ে দিলাম চাল এবং দিয়ে দিলাম মশুরের ডাল। এটা এখন খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। মুন্সিগঞ্জের এই খাবারটা অনেকেই খুব পছন্দ করে কিন্তু নাম জানে না বা রান্না করার পদ্ধতিটা জানে না। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার। তো প্রথমে আমি এখানে চুলার ভিতরে বসাই দিয়েছি কড়াই এবং চুলার চালটা জ্বালিয়ে দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এবং আদা কুচি। আদাটা এই জন্য দিচ্ছি কারণ আদাটা এই খাবারের স্বাদটা দ্বিগুণ করে দেবে। এখন যেহেতু শীতকাল, আদাটা খেলে খুব বেশি খারাপও লাগবে না। বাইরে চলছে ভীষণ কুয়াশা, তার ভিতরে এটা হেতে খুব বেশি ভালো লাগবে। তা আমি এখানে তেল দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া করে এটা একটু ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তা আমি এখানে আমাদের আগে থেকে যে সবজি আমরা ধুয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, ওখানে এখন এটা আমি এর ভিতরে মিক্স করে দেব এবং খুব সুন্দর করে পেঁয়াজ কুচিটার সাথে এটা ভালো করে আমি মিক্স করে নেব। মুন্সিগঞ্জের এই খাবারটা আপনারা কি কখনো খেয়েছেন না কখনো রান্না করতে দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই খাবারটা আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার, যা কিনা সবাই অনেক পছন্দ করে, অনেক রকমের ভর্তা দিয়ে খেতে এটা খুব বেশি ভালো লাগে। তা আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে মশলাটা ছিল, যে চালটা ছিল, তা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এটার ভিতরে একটা এই যে এটার ভিতরে কোনো বাইরে কোনো মশলা লাগে না। তো এখানে আমি পানি মিক্স করে দিয়েছি, যেহেতু বড়টা খাবো, বড়টা অনেকে একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে, অনেকে আবার একটু নরম খেতে পছন্দ করে। তা আমি বড়টা একটু নরম, একটু ন্যাচকা ন্যাচকা খেতে বেশি পছন্দ করি, এই জন্য এখানে আমি একটু পানিটা বেশি ব্যবহার করেছি। যদি আপনারা একটু শক্ত শক্ত খেতে চান তাহলে এটার ভিতরে পানিটা একটু কম ব্যবহার করুন। এখানে শুকনো মরিচ অ্যাড করা যায়, যা যেমন খায়, কিন্তু আমি এখানে শুকনো মরিচটা কাঁচা মরিচ অ্যাড করেছি। শুকনো মরিচটা আমি ভর্তার সাথে অ্যাড করবো, এই জন্য এখানে আমি কাঁচা মরিচটা অ্যাড করেছি। যদি আপনারা ঝাল বেশি খেতে চান তাহলে এখানে শুকনো মরিচটা অ্যাড করে দিতে পারেন, তাহলে কালারটাও সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের বড়টা হয়ে যাচ্ছে। এখন চলেন ভর্তা বানাই, এটা এখানে হতে থাক, ততক্ষণে আমরা ভর্তা মিক্স করে নিই। ও, তার সাথে আমি ধনে পাতা অ্যাড করে দিয়েছিলাম, পাতা অ্যাড করে দেবেন এবং এই পর্যায়ে চুলার জালটা একটু কম করে দেবেন আর বারবার করে নাড়াচাড়া দিয়ে দেবেন, তাহলে পোহাটা খুব সুন্দর ল্যাচকা ল্যাচকা হবে। আর যদি এখন আপনারা এখানে শুকনো শুকনো খেতে চান তাহলে আর অল্প আঁচ দিয়ে নাড়াচাড়া কম করবেন আর ঢেকে দেবেন। তা আমি এখানে ঢেকে দিচ্ছি, এখন আমাদের ভর্তার প্রসেসে চলে যাচ্ছি। তো এখানে আমি একটা ডিম ভর্তা করবো, আমি এখানে পেঁয়াজ কুটিয়েছি, ধনে পাতা, শুকনো মরিচ এবং ডিম। তা আমি এখানে শুকনো মরিচটা প্রথমে লবণের সাথে মেখে নেব। আর এখানে আমি ধনে পাতা বেশি করে নিয়েছি, এই জন্য যখন আমি ভর্তাটা বানাবো তখন ধনে পাতার ভর্তাটা একটু আলাদা করে লাগবে। যখন আমরা আর পরে আমি ডিমটা অ্যাড করবো তাহলে ডিম ভর্তা হয়ে যাবে, কারণ একসাথে আমাদের দুই কাজ হয়ে যাবে। তো আমি এখানে খুব সুন্দর করে নিয়েছি, হাতের সাহায্যে মেখে নেবেন, তাহলে মাখাটা খুব সুন্দর হবে এবং খেতেও ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আমাদের পেঁয়াজ ধনে পাতা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব। এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি, খুব বেশি দিইনি, এইটাও মিডিয়াম সাইজের সরিষার তেল দিয়েছি। তো আমি এখানে তেল দিয়েছি, তারপর আমি একটু ধনে পাতা আলাদা করে রেখেছি ভর্তার জন্য, আর বাকিটা আমি এখানে ডিমের সাথে মেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের ডিম ভর্তাটা খুব সুন্দর হয়ে গেছে, তো কালারটাও খুব সুন্দর আসছে। তো ওই দিকে আমাদের বৌয়াটা চলেন দেখে আসি কী অবস্থা।
দেখতে পাচ্ছেন আমাদের বোটও মোটামুটি রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর লেচকা লেচকা হয়েছে এবং খুব সুন্দর কালার আসছে। বিশ্বাস করেন গাইস, খেতে খুবই অসাধারণ এবং খুব ভালো। শীতের সকালে কুয়াশা আচ্ছন্ন যখন চারপাশ থাকে, তার ভিতরে এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি বলে দিচ্ছি। তো চলেন এখন খাওয়ার পালা। এখানে আমি দুপদের ভর্তা পায়ে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বোয়া। আজকের বন্ধু বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। ততদিন আপনারা ভালো এবং সুস্থ থাকবেন।